ब्यूटीफुल। गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय चैनल योर चैनल कोलकाता का अ बिग 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 वेलकम। तो आज के হচ্ছে ডে 3 আর আজকে আমরা রয়েছি লাচেন এই মুহূর্তে গ্যাংটক থেকে বেশ অনেকটা উপরে। কালকে আমরা রাতেই লাচেনে এসেছি এন্ড আজকে দুটো জায়গা কভার করব, একটা হচ্ছে কালাপাথর আর একটা হচ্ছে গুরুদাম্মার লেক। এখন বাজে 10:06, 5টার সময় উঠেছি আর এত ঠান্ডা। কাল রাত্রিরে আমরা এখানে 8:30 সময় হোটেলে এসেছি অ্যান্ড 3 ডিগ্রি ছিল তখন টেম্পারেচার। রাতে তো আরও কম হয়ে গেছে, 1-2 এরকম হয়ে গেছে, এখন বলতে পারবো না, চেক করা হয়নি। এতটা ঠান্ডা, মানে মুখে ময়শ্চারাইজার মেখেছি, ক্রিম পুরো জমে গেছে। যাই হোক, আজকে পুরোটা কভার করার চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন আমরা 6:30 সময় বেরোবো, এখন ব্রেকফাস্টও করবো, ব্রেকফাস্ট হয়ে এখন ব্রেকফাস্ট করে আমরা নিচে এসেছি আর দেখাচ্ছি তোমাদের সো অ্যামেজিং ভিউ হোটেলের একদম বাইরে। মানে দেখো পাহাড়টার উপরে রোদ্দুর পড়েছে, মনে হচ্ছে যেন দারুণ না কি বিউটিফুল লাগছে, চকচক করছে, বরফে ঢাকা। এই জাস্ট আমাদের হোটেল আর এই জাস্ট আমাদের হোটেল থেকে একদম পাশেই হচ্ছে এরকম বিউটিফুল ভিউ। আর কি বলবো, আর এখানে সবাই এখানে এনজয় করছি, আমরা যাওয়ার জন্য রেডি পুরো আমরা এখন। আর ভিউটা জাস্ট আমেজিং, মানে সকাল সকাল এত ভালো ভিউ দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেল সত্যি বলছি। আর ওই দূরে মনে হচ্ছে চকচক করছে বরফ একদম, তাই না? তো এবার আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট, এবার গাড়িতে উঠে বেরোবো। দারুণ জায়গাটা, আমার স্পেশালি এরকম ব্রিজের ওপর দিয়ে যেতে না খুব ভালো লাগে, নিচ দিয়ে নদী ঝর্ণা বয়ে গেছে আর এরকম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এরকম সুন্দর ওদের পতাকা টাঙানো ভীষণ ভালো লাগে আমার ব্যাপারটা। এখন আমরা কালাপাথর যাচ্ছি আর আজকেও ভীষণ ভালো ওয়েদারটা হয়ে রয়েছে। আর আমরা কাঞ্চনজঙ্ঘা আবার দেখতে পেয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে দূরে দেখতে পাচ্ছ রেঞ্জটা, ওটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, অসম্ভব সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট এত ভালো লাগছে। এখন আমরা গুরুদাম্মার যাচ্ছি, এই মুহূর্তে -5 ডিগ্রি চলছে। লুক এট দ্য ভিউ গাইজ, অ্যান্ড শুনতে পাচ্ছ ঝর্ণার আওয়াজ, জানি না আমি কতটা জাস্টিস করছে, জাস্ট কথা বলতে পারছি না আমি। -5 ডিগ্রি চলছে এখন, হাত ফাত পুরো ঠান্ডা অকেজো হয়ে গেছে, বাট ভিউটা কিন্তু এখানে। এখন আমরা 7 সিস্টারে দাঁড়িয়েছি, 7 সিস্টার ওয়াটারফল নয় কিন্তু, জায়গাটার নাম এমনি 7 সিস্টার। তো এটা কালাপাথর যাওয়ার পথেই পড়বে, আমি ভুল বলেছিলাম, ফার্স্টে আমরা কালাপাথর যাব, তারপর গুরুদাম্মার লেক যাব। আর ভিউটা না, মানে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের, এই রকম রয়েছে রাস্তার পাশে আমরা দাঁড়িয়েছি। ভিউটা তো দারুণ, কিন্তু বিশাল ঠান্ডা লাগছে, দুটো টুপি পরে ভেতরে, এটার ভেতরে আর একটা মোটা জ্যাকেট রয়েছে, তাতেও ঠান্ডা মানছে না, বিশাল ঠান্ডা রয়েছে এই মুহূর্তে। আমরা এখন দাঁড়িয়ে আপাতত তো আছি, তো এবার হয়ে গেছে সবার মোটামুটি, এবার গাড়িতে উঠবো। আবার কথা বলতে পারছি না, জাস্ট মুখ দিয়ে ধোয়া তো বেরোচ্ছে, ডেফিনেটলি কথা বলতে পারছি না। চলো প্রিয়জিৎ, কেমন ফিল হচ্ছে? গাইস বিশ্বাস করবে না, মুখে আর ভাষা নেই, ভাষা নেই না, নো নো ওয়ার্ডস। চিলটু করো, এত ঠান্ডা, ওখানে গিয়ে কি হবে কিছু বোঝাই যাচ্ছে, কথা বলতে পারছি না, কথা বলা যাচ্ছে না।
এত বিউটিফুল ভিউটা জাস্ট দেখো, মানে আমার তো মনে হচ্ছে এখানেই নেমে যাই। এখন আমরা কালাপাথারের দিকে অনেকটা চলে এসেছি, বরফগুলো মানে সাইড দিয়ে সাইড দিয়ে পড়ছে, অসম্ভব ভালো লাগছে। কালাপাথারটা মেনে একটু বলে দিই, এটার পাথরগুলো কালো হবে পুরো, দেখো দেখতে পাচ্ছো দূরে পাথরগুলো কালো কালো, ইয়েলো ইয়েলো হয় অনেক জায়গায়, অনেক রকমের হয়, কিন্তু এখানে পাথরগুলো কালো কালো মোস্টলি হবে, তো এটার জন্য এখানকার নাম কালা পাথর। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেছি, এবার টার্নটা নিলেই আমরা পৌঁছে যাব। তো একেবারে নেমে দেখা করছি। সো ইয়া, উই আর রিচ, আমরা নেমে গেছি, আর ভিউটা তো আর নতুন করে কি বলবো, অসম্ভব ভালো লাগছে। বরফে ঢাকা জাস্ট ফাটাফাটি, তো এরকম পাথরগুলো কালো, তার মধ্যে বরফ পড়ে রয়েছে, সূর্যের আলোতে আরো দারুণ লাগছে। এখন এসছি আমরা কালা পাথরে, কিছুই না, পাথরগুলো কালো শুধু, আর বরফে বরফ, জাস্ট আমেজিং, মানে সার্থক সার্থক জাস্ট ভিউটা। এবার আমরা যাচ্ছি একটু হেঁটে উপরের দিকে, একটু ফটো তুলবো, ভিডিও করব। আমি তো এক্সপেক্ট করিনি সত্যি যে এত বরফ পাবো, সবকটা জায়গায় এত ভালো ভিউগুলো থেকে দেখতে পারবো, বিশ্বাস করো আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমি বারবার বলছি, ফেব্রুয়ারির আমরা লাস্টে গিয়েছিলাম, লাস্টের দিকে আর মার্চের ফার্স্টের দিকে উইকটা করে আসো, ভীষণ ভালো ওয়েদার পাবে, সব জায়গার ভিউ খুব ভালো দেখতে পারবে, তোমরা বরফও পাবে, মানে দারুণ লাগছে জাস্ট। তো আমাদের এখানে সব কমপ্লিট, তোমরা লাস্ট একটু দেখে নাও, এরপর আমরা গুরুদংমার্গে যাব, চলো। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে যাব, গাড়িতে সুন্দর গান বাজছে, ফিলিংটাই কিন্তু, মজাটাই কিন্তু আলাদা, তাই না? গুরুদংমার লেকটা কিন্তু পুরো অন্যরকম কালাপাথরের থেকে, ওখানে এত বরফ দেখলে আর এটা কিন্তু অতটা বরফ নেই, এটা পুরো রাস্তাটা লাদাখের মতো, এটাকে মিনি লাদাখ বলা হয় সিরিয়াসলি। পুরোটা দেখবে এরকম পাহাড়ে ঘেরা, একটু একটু জায়গায় বরফ পাবে, আর একটু একটু জায়গায় দেখো যেরকম বলছিলাম ওইখানে বরফ আছে, আর এই দিকটা দেখো পুরো বালির মতো, মানে বালি না অ্যাকচুয়ালি শুকনো পাহাড় টাইপ, পাহাড় টাইপের। তো এটা পুরো না সামনে থেকে পুরো লাদাখের ফিল দিচ্ছিল, ক্যামেরায় তো বুঝতে পারবে না, রাস্তাটা দেখছো সরু হয়ে যাচ্ছে, পুরো লাদাখের মতো বরফ আছে, ডেফিনেটলি পাহাড়ে ঘেরা বরফ আছে, কিন্তু ম্যাক্সিমাম তোমরা এরকম শুকনো পাহাড় দেখতে পারবে, মনে হবে যেন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি, হালকা হালকা পাশে বরফ রয়েছে। বিউটিফুল জায়গা, বিউটিফুল, মানে একবার সবাই আমি সাজেস্ট করবো ঘুরে যেও। তো আমরা প্রায় এসে গেছি গুরুদংমার্গে লেকে, তো তোমরা দেখো দেখতে পাচ্ছ, মানে বিউটিফুল লাগছে, আকাশটা কি ভালো, এত ব্লেসড মনে হচ্ছে নিজেকে যে বৃষ্টি পাচ্ছি না, ওয়েদার এত ভালো পাচ্ছি। তো দেখো আমরা এসে গেছি, ওখানে চকচক করছে পাহাড়, ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, মনে হচ্ছে না ডায়মন্ড বসানো। আর দেখো চারিদিকটা এরকম ডেজার্ট মনে হচ্ছে না, বালির মনে হচ্ছে না, মরুভূমিতে রয়েছি, আর মাঝখানে বরফে ঘেরা জল, লেক, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। জলের ওপর দেখছো ওই সাদা মতো স্তরটা, ওটা কিন্তু বরফ, মানে কি ভালো লাগছে, পুরো লাদাখের মতো। আমরা নিচটা যাইনি, এখানে এই মুহূর্তে 16 ডিগ্রি চলছে মাইনাস, আর যতটা ইজিলি আমি দেখাচ্ছি বা ভয়েস ওভার দিচ্ছি এই কারণে আমি সেই মুহূর্তে কথা বলতে পারছিলাম না, জাস্ট জলের ওপর বরফটা দেখো গাইজ, আমেজিং। এখানে কিন্তু ডেফিনেটলি প্রচণ্ড নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল আমাদের, আর এত হাওয়া ছিল মনে হচ্ছিলো আমরা পড়ে যাব। ভিউটা কিন্তু পুরো লাদাখের থেকে কিছু কম নয়, সামনে থেকে দেখলে পুরো ওরকম লাগবে, চারিদিকটা দেখো এরকম ক্রিস্টালের মতো পাহাড়, আর মনে হবে যেন ডেজার্টের মধ্যে একটা লেক, আমেজিং। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো, কথা বলতে পারছি না জাস্ট, এখানে জাস্ট কথা বলতে পারছি না, সিরিয়াসলি কষ্ট তো হচ্ছে, নিচে নামলাম না। যাই হোক, গুরুদংমার আলটিমেটলি আসতে পেরেছি, সব কিছু সার্থক, এই টাইমটাই পারলে সবাই এসো, যেমন রাস্তা সেরকম তোমরা ভিউ পাবে, হয়তো হাওয়ার জন্য কথাটা শুনতে পাচ্ছ না, সেরকম বরফ দেখতে পাবে তোমরা। তো এখন আমাদের হয়ে গেছে এখানে সমস্ত কিছু, ফটো সেশন সব কিছু, এবার আমরা গাড়িতে উঠে ফিরে যাচ্ছি হোটেলে।
তো আমাদের ঘোরা কমপ্লিট, দুটো সাইট সিন কমপ্লিট। এবার আমরা হোটেলে ব্যাক করব, তার আগে একটু হল্ট নিয়ে খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই সকাল 6:30 ব্রেকফাস্ট করেছি, তারপর এখন বাজে 3:30, কিছু খাওয়া হয়নি। সবাই এখানে খেতে বসে গেছে, ম্যাগি ছাড়া কিছু সেরকম ভালো পাওয়া যায় না, তো আমরা ম্যাগি খাচ্ছি, সুপি ম্যাগি। তো এটা আমার, এবার খাওয়া স্টার্ট করি। তো আমরা এখন লাচেনের হোটেলেও চলে এসেছি। আর দেখো, সকালে আমি তাড়াহুড়ো তো দেখাতে পারিনি, ওখানে বাস্কেটবল খেলছে, সামনে ওটা স্কুল, আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা ফটাফট উঠে পড়বো, একটু পরেই একটু হাঁটা চলা করে নিই। আর লাস্ট দেখিয়ে দিই, এটা আমাদের হোটেল, হোটেলের নামটা আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি লাচুনের জন্য, আমরা লাচেন থেকে এবার লাচুন যাব। লাচুনে গিয়ে আবার একদিন স্টে করে ওখানে সাইট সিনগুলো দেখাবো, তো মানে দেখবো, সরি। তো এবার চলো আমরা লাচুনের দিকে যাই। চলে এসেছি, এবার চা নিয়ে নিয়েছি একটা হল্টে। এখানে হল্ট নিতেই হবে, নাহলে পারা যাবে না একভাবে যাওয়া। তো এখন বাজে 5টা মতো, তো এখন আমরা একটু চা খাবো। আর এই যেখানে আমরা দোকানটায় আছি তার বাইরের ভিউটা, এখানে তোমরা যেখানেই যাও ভিউগুলো এত ভালো পাবে না, মানে মনটা ভরে যাবে, কি বলবো জাস্ট। তো এখানে আমি চা খাচ্ছি আর ওখানে ভেতরে সবাই রয়েছে, আর আমি বাইরেটাতেই দাঁড়িয়ে চা খাচ্ছি, ভিউটা এনজয় করছি। চা খাওয়া হয়ে গেলে এবার আমরা বেরোবো। এখন 5টা মতো বাজে, লাচুন পৌঁছাতে পৌঁছাতে আরও প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে, মানে সন্ধে হয়ে যাবে। এখানে 6:30-6:30 সন্ধে হয়ে যায়। তো যেটা বলছিলাম, দেখো সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:35 মতো। তো এই যে আমরা লাচুনের মধ্যে ঢুকে যাচ্ছি, আলো দেখতে পাওয়া যাচ্ছে মানে এখানে হোটেল ফোটেল হবে। তো আমরা এখন লাচুনে ঢুকছি, বাট তার সামনে আমরা দাঁড়িয়ে হোটেলের সামনে এরকম এনজয় করেছি, মজা করেছি। বেসিক্যালি গাড়িতে আমাদেরও আর ভালো লাগছিল না, তো আমরা একটু নাচানাচি করে নিলাম। এখানে যা ঠান্ডা, তো আমরা একটু নাচানাচি করে ওয়ার্ম আপ করে নিয়েছি, আর এখন বেশ ভালো লাগছে আমাদের, মনটা যা বলবো। হোটেলে ঢুকে আবার দেখলাম আমাদের জন্য বনফায়ার রেডি করেছে, তো আমরা একটু পরে সেখানেও যাব নিচে ফ্রেশ হয়ে। তো ওখানে গিয়ে দেখি ওরা ওখানে গান করছে নিজেদের মতো, মানে আমাদের এন্টারটেইন করার জন্য এখানে বনফায়ার হচ্ছে। ফাইনালি আমরা লাচুনের হোটেলে চলে এসেছি, আমি কালকে তোমাদের সকালবেলা দেখাবো লাচুনের হোটেলটা কীরকম না কি সব কিছু। তো এখানে ঠান্ডা তো ডেফিনেটলি আছে, যেমন লাচুনের ছিল সেমই রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ডেফিনেটলি জানি, আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, কালকে একটা নেক্সট ডে, নেক্সট জার্নি, সব কিছুই নতুন। তো স্টে টিউনড উইথ মি, বাই। তো আমি বলেছিলাম পরের দিন সকালের একটু ভিউ দেখাবো, তো এটা আমাদের হোটেলের বাইরের থেকে ভিউ, একদম হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি আছি, ভিউটা অ্যামেজিং। এইগুলো সব নেক্সট ভিডিওতে দেখতে পাবে, বাই।